নমস্কার নিম তিতা দর্শন আমি শিবরাম সরকার বামেদের ডি ওয়াই আই সাড়া ফেলেছে সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বামফণ সেই কাকদ্বীপ থেকে হেঁটেই চলছে হেঁটেই চলছে মীনাক্ষী মুখার্জি সহ যুব নেতা নেতৃবৃন্দ আর তাতেই সকলেরই ঘুম ভেঙেছে নড়ে চড়ে বসেছে শাসক দল থেকে বিরোধী দল সবাই প্রশ্ন এত লোক কেমন করে কিভাবে এত লোক হচ্ছে আবার কেউ কেউ কটাক্ষ করে বলছেন যে এই দলটা চৌত্রিশ বছরে কিছু করেনি এখন আবার বড় বড় কথা চৌত্রিশ বছরে কিছুই করেনি সত্যি কি এই বামফন চৌত্রিশ বছরে কিছুই করেনি অবশ্যই আপনারা কমেন্ট করবেন চৌত্রিশ বছরের বামফান্ট জনগণের জন্য এবং শিক্ষিত বেকার যুবক যুবতীর জন্য কিছু করেছে কিনা আপনারা অবশ্য অবশ্যই কমেন্ট করবেন আর ফুয়ে উড়ে যাবে ফুতলেই উড়ে যাবে মীনাক্ষী মুখার্জি পারবে কি লড়াই করতে তৃণমূলের সঙ্গে এবং তৃণমূলের যিনি হেভিওয়েট নেতা নেত্রী আছেন তাদের সঙ্গে লড়াই পারবেন পারবেন কি বর্তমানে যে বিজেপির বিরোধী দলনেতা আছে তাদের সঙ্গে লড়াই করে পারবেন না ফুয়ে উড়ে যাবে দমকা হওয়ায় উড়ে যাবে মীনাক্ষী মুখার্জি এরকম প্রশ্ন কমেন্টে ভরপুর দর্শক ফুয়েই যদি উড়ে যেত তাহলে সেই কাকদ্বীপ থেকে আসতে আসতে হাঁটতে হাঁটতে ব্যারাকপুর হয়ে সাতই জানুয়ারি ব্রিগেডের যে লাল ব্রিগেড তৈরি করার পরিকল্পনা আছে তার প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছে গেছে ফুয়েতে উড়েনি ফুয়ে উঠতে দেখেনি আর দিনের পর দিন এই হিনসাপ যাত্রায় জনগণ পায়ে পা মিলাচ্ছেন এটা অস্বীকার করা যায় না দিনের পর দিন ইনসাপ যাত্রায় জনগণ পায়ে পা মিলিয়ে আরও ইনসাপ যাত্রার গতিপথকে ত্বরান্বিত করছে আর জনজোয়ার এমনকি শীতের দিনে বৃষ্টি উপেক্ষা করেও ইনসাপ যাত্রায় লোকজনকে আসতে দেখা গেছে এবং প্রচুর স্বেচ্ছায় দান করতে দেখা যাচ্ছে কেউ বলছেন যে চৌত্রিশ বছরে এই দলটা কিছুই করেনি এখন নাটক করছেন সত্যি কি নাটক করছেন নাটক করলে মানুষ কি এমনি এমনি যাবে ইনসাপ যাত্রায় পায়ে পামিলাতে কেন যাচ্ছে অবশ্য অবশ্যই আপনারা কমেন্ড করবেন যে ইনসাপ যাত্রায় এত লোক হওয়ার কারণ কি আর এই ইনসাফ যাত্রায় আমরা হাঁটতে দেখেছি নাট্যকার চন্দন সেনকে সংগঠনের রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জি সভাপতি ধ্রুবজ্যোতি সাহা রয়েছেন সিআইটু জেলা সম্পাদক গার্গি চ্যাটার্জি এবং রয়েছেন ছাত্র নেতৃত্ব বিভিন্ন জায়গায় এই সমস্ত পদযাত্রীদেরকে মানুষ সম্বর্ধনা প্রদান করছে এবং ছোট ছোট সভা করতে দেখেছি মানুষের যেগুলো নিত্যদিনের চাহিদা দাবি দেওয়া এগুলো আওয়াজ তুলছে স্বভাবতই মানুষ তাদের সঙ্গে চাকরি পাওয়ার দাবিতে কৃষকের প্রাপ্য ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে সমস্ত দাবি আদায় করতে ইনসার যাত্রায় পা মিলাচ্ছে তা বলা যায় আর এই ইনসার যাত্রা চলাকালীন ভোটের দামামা বেজে গেছে লোকসভা নির্বাচন সামনে এই লোকসভা নির্বাচনে বামেরা তারা কি আসন পাবে। হ্যাঁ এরকমই একটা সমীক্ষা করতে গিয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কে আসবে সিপিএম বিজেপি না কিন্তু সেখানে শুধু তৃণমূল বা সিপিএম ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সেই সমীক্ষাতে ধরা হয়নি আর তার পরিপ্রেক্ষিতে প্রচুর প্রচুর কমেন্ট হাজারো হাজারো কমেন্ট যে শুধু এই দুটি দল ছাড়া আর কেউ নয় এই দুটি দলের কেউই জিতবে না বাম সিপিএম জোট নাকি জমিপুর লোকসভা কেন্দ্রে জিততে চলেছে এরকমই প্রতিবেদন থেকে আসছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সত্যি কি রাজ্য রাজনীতিতে বাম কংগ্রেস জোট বাম কংগ্রেস জোর লোকসভায় আসন পাবে কারণ বর্তমানে কংগ্রেসের যা হাল বামেদের যা হাল পারবে ফেরাতে আর বামফ্রন্টের চৌত্রিশ বৎসরের যা ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক তো বর্তমানে রামে বামে মিলেমিশে একাকার হয়ে গেছে মিছিল মিছিলে ভরপুর বিভিন্ন আন্দোলনে ভরপুর মিছিলে আমরা লোক দেখতে পাই বিগ্রেন গ্রাউন্ড হয়তো লালে লাল হয়ে যাবে কিন্তু ভোট ব্যাংকে প্রতিফলিত হবে কি প্রতিফলিত হচ্ছে না ভোট ব্যাংকে যদি বামেদের ভোট ফিরিয়ে আনতে পারে তাহলে সবটাই সার্থক হবে ইনসাফ যাত্রা সার্থক হবে জনগণের যে গলা মেলাচ্ছে সবই সার্থক হবে আর না হলে আগামীতে রাজ্য রাজনীতিতে টিকে থাকা মুশকিল বলাই বাহুল্য যাই হোক মীনাক্ষী মুখার্জি যতটা উদ্যম নিয়ে চলছেন তা সত্যি সত্যিই প্রশংসনীয় এই তরুণ তরুণী যে নেতা নেত্রী আগামী দিনে রাজ্য রাজনীতিতে যদি উঠে আসে তাহলে পশ্চিমবঙ্গের উদয়মান সূর্য হিসাবে এরা পরিগণিত হবে বাংলাকে স্বচ্ছ পথ এবং স্বচ্ছ রাজনীতি শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বচ্ছ ভাবমূর্তি গড়ে দিতে আগামী দিনে স্বচ্ছ রাজনীতি ম্যানের দরকার মানুষ বহু আশা করে বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে পালাবদল ঘটিয়েছিল কিছুটা মানুষ বুঝতে পেরেছে এবং সেই বোঝার নিরিখেই একটি কথায় বলতে হয় যে কালীর চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ যারা করিতেছে শাসন কাল তারা পদানত এই যুগের ধর্ম অক্ষরে অক্ষরে পালন পালন হয় কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে সিপিএম বিদায় নিয়েছে বর্তমানে টিএমসি শাসক আছে এরাও একদিন বিদায় নেবে তখন শূন্য স্থানটা কে পূরণ করতে পারবে এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি যে পরবর্তীতে বাংলার মুখ কোন দল বিজেপি নাকি সিপিএম কে পারবে বিজেপি নাকি বাম কংগ্রেস সিপিএম জোট অবশ্য অবশ্য আপনারা কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমি শিপুরাম সরকার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন